প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বিশেষ একটা ভিডিও, আমন মৌসুম কাটাকাটি না শেষ হইতে এই যে দেখেন, বুড়ো মৌসুমের জন্য প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলতে বীজ বপনের জন্য প্রস্তুতি চলছে। এই যে পানি নামানো হয়েছে জমিতে, তো এখানে আমি দুইটা টালি, এইখানে এক টালি, এইখানে এক টালি, দুইটা টালিতে বীজ বপন করব। তো এই যে পানি নামানো হয়েছে, একেবারে হাল চালাবে। এখনও কিন্তু আসলে আমন মৌসুম কাটতেই পারলাম না, সবেমাত্র অল্প একটু জমি কাটছি, আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো বোরো মৌসুম সাধারণত একটু তারা তড়ি ঘড়ি করতে হয়, কারণ পৌষ মাসে, বাংলা পৌষ মাসে প্রথম যদি চারা রোপণ করা যায় তো সেই ক্ষেত্রে একটু ভালো ফলন হয়। ভালো ফলন বলতে পৌষ মাসের এই দিকে একটু রোদ বেশি থাকে, সাধারণত এই সময়টাই বেশি রোদ থাকে। কিন্তু এই সময় তো আসলে চারা রোপণ করা সম্ভব না, দিন যতই যাবে ততই একটু ঘুরপাক খাবে। এক সময় দেখা গেছে পৌষ মাসে চারা রোপণ করা হয়েছে, এখন পৌষ মাসের পরের মাস অর্থাৎ পৌষ মাঘ মাসে চারা রোপণ হয়। সবচাইতে ভালো হয় যদি পৌষ মাসে প্রথম চারা রোপণ করা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বুড়ো মৌসুমের ফলন ভালো হয়। আবার ওই দিকে বৈশাখ মাসের ওইদিকে কাটা কাটিয়ে মোটামুটিভাবে করা যায়। তো আপনারা জানেন যে এই যে আমন মৌসুম, এই যে বুড়ো মৌসুম, এই বুড়ো মৌসুম কিন্তু পুরোপুরিভাবে সেচের উপর নির্ভরশীল, পুরোপুরি সেচের উপর নির্ভরশীল। আপনারা জানেন যে সেচের উপর নির্ভর করেই কিন্তু এই বুড়ো মৌসুমটা চাষ হয়ে থাকে, কারণ এই সময়টাতে বৃষ্টিপাত একেবারে হয় না। বৃষ্টিপাত যদিও হয়, সেটা কিন্তু চৈত্র মাসের শেষের দিকে টুকটাক একটু বৃষ্টি হয়, হালকা পাতলা বৃষ্টি হয়। আবার বৈশাখের পর থেকে কিন্তু পুরোদমে বৃষ্টি কিন্তু শুরু হয়। তো যাই হোক, এইখানে আমরা বীজ বপন করব এই জমিতে, মানে এইখানে দেড় কাঠা জমি আছে। এবার এইখানে মোটামুটিভাবে দেড় কাঠা জমি আছে, দেড় কাঠা না একটু বেশিই হবে, দেড় সব মিলে পাঁচ কাঠা জমি, চার কাঠা জমি হবে, মানে এইখানে সরি চার কাঠা একটু কম হবে। তো সামনের ভিডিওগুলোতে সেই বীজ বপন আমি আপনাদেরকে পদ্ধতিতে দেখাবো এবং কী কী বীজ আমার জমির জন্য বপন করব সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকজন কৃষক ভাই কিন্তু জমি চাষ করতেছে বীজ বপনের জন্য। দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে, এখন এটা চাষ করা হবে। চাষ করার পরে এটা দুই তিন দিন জাবর দিতে হবে, জাবর বলতে দুইটা করে চাষ দেওয়া হবে। দুইটা চাষ দেওয়ার পরে এইভাবে রেখে দেওয়া হবে, ঠিক দুই থেকে তিন দিন পর আবার চাষ করা হবে। চাষ করে পরবর্তীতে একদম সমান করে তৈরি করা হবে। তো এর মধ্যে আরও অনেক কাজ আছে, জালার ধান কীভাবে জাগ দিতে হবে, কীভাবে অঙ্কুর আসবে, এগুলা এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজ বিদায় পালা, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।